আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শক, বাংলাদেশের বরেণ্য অধ্যাপক, নামকরা ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন করোনা দ্বারা আক্রান্ত হয়েছেন এবং গুরুতর অবস্থায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থার অবনতি হলে সেই হাসপাতালের যে আইসিইউ রয়েছে সেই আইসিইউতে তাকে নেওয়া হয় এবং কেউ কেউ বলার চেষ্টা করেছেন ইদানিংকালে যে তার অবস্থার উন্নতি হয়েছে এবং এই কারণে আইসিইউ থেকে তাকে আবার ফেরত আনা হয়েছে। সে যাই হোক না কেন, ডক্টর মুনতাসির মামুন বাংলাদেশ অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এবং তিনি আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের পক্ষে তিনি বহুদিন লিখেছেন এবং বহু কথা বলেছেন এবং আওয়ামী লীগের একজন কট্টর সমর্থক হিসেবে এই দলটিকে রক্ষা করার জন্য, এই দলটিকে ফ্লারিশ করার জন্য, এই দলের পিঠ বাঁচানোর জন্য, এই দলকে আরও মহিমান্বিত করার জন্য তিনি করেননি, এহেন কোনো কর্ম নেই। তো সেই মুনতাসির মামুন সম্পর্কে সারা বাংলাদেশে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তার যারা বিরোধী লোকজন রয়েছেন তাদের বক্তব্য হলো যে একজন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ অত্যন্ত একটি বরেণ্য পরিবারের তিনি সন্তান, তো এই মানুষ নিজের বিবেককে বিসর্জন দিয়ে একটি দলের লেজুর বৃত্তি যেভাবে করেন, একটি দলের কথা যেভাবে বলেন তাতে সেটি তাকে মানায় না, কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার যে মান সম্মান রয়েছে সেই মান সম্মান তিনি ভুলুণ্ঠিত করেন এই দলীয় লেজুর বৃত্তি করে। তো এই কথাগুলো তার বিরোধী দলীয় যারা লোকজন রয়েছেন তারা সমালোচনা করার চেষ্টা করেন এবং তার কথায় কৌতুক অনুভব করেন এবং কেউ কেউ বিরক্ত হন এবং কেউ কেউ ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন। তো এটা হলো মুনতাসির মামুন বিরোধীদের অবস্থা। তো এই মানুষগুলো যারা তার বিরোধী লোকজন তারা এই করোনা আক্রান্ত হওয়ার খবরে এক ধরনের চাপা উল্লাস বোধ করার চেষ্টা করছেন। তো এটি আমি মনে করছি যে এটি সঙ্গত হচ্ছে না, এর কারণ হলো বিপদ এবং বিপত্তি যে কোনো মানুষের জীবনে আসতে পারে এবং সেটি নিয়ে ঠাট্টা করা, মস্কারা করা কিংবা আহ্লাদিত হওয়া এটা কোনো ভালো মানুষের লক্ষণ নয়। দ্বিতীয়ত, জনাব মুনতাসির মামুনের কথায় অনেকে হয়তো বিরক্ত হয়েছেন, বিব্রত হয়েছেন, অনেকে কৌতুক অনুভব করেছেন, কিন্তু তার দ্বারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা কিন্তু কেউ বলতে পারবেন না। দ্বিতীয়ত, তার ব্যবহার দ্বারা, তার আচরণ দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন এটাও কিন্তু আমি কখনো শুনি। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত স্বজনপ্রিয়, ভালো ব্যবহার করেন মানুষের সঙ্গে এবং তার কাছে গিয়ে যে কোনো লোক, যে কোনো মতের লোকই কিন্তু কথা বলতে পারে, আলোচনা করতে পারে। তিনি তর্ক করেন, আলোচনা করেন, সমালোচনা করেন কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করেন না। তিনি আপাদমস্তক একজন ভদ্রলোক মানুষ বলেই আমরা তাকে জানি। তো তারই দুঃসময় কিছু মানুষ তাকে নিয়ে ঠাট্টা করছে, ট্রল করছে কিংবা তার অমঙ্গল কামনা করছে কিংবা তার আরও করুণ পরিণতির জন্য তার অধীর আগ্রহে অপেক্ষা করছে, এটি সমর্থনযোগ্য নয়। কিন্তু যে বিষয়টি আমি খুব আশ্চর্য হচ্ছি সেটি হলো যে দলটির জন্য তিনি এত কিছু করেছেন, সেই দলের যারা লোকজন রয়েছেন, কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু জনাব মামুনের এই দুঃসময় তার পাশে দাঁড়াচ্ছেন না কিংবা তাকে নিয়ে কোনো বক্তৃতা দিচ্ছেন না, বিবৃতি দিচ্ছেন না, তার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন না, কিংবা যারা তার সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধেও কিন্তু এই দলটির যারা তরুণ প্রজন্মের যারা লোকজন রয়েছেন তারা ডক্টর মুনতাসির মামুনের পক্ষে কোনো বক্তৃতা বিবৃতি দিতে পারছে না, যেটি অত্যন্ত দুঃখজনক। আমি যখন আওয়ামী লীগ করতাম ঠিক সেই সময়টাতে ডক্টর মুনতাসির মামুন সম্পর্কে আমার একটা অতি উচ্চ ধারণা ছিল। আমার সঙ্গে তার খুব আহামরি পরিচয় ছিল না, কিন্তু তার সম্পর্কে আমার ধারণা ছিল একেবারে হিমালয় পর্বতের মতো। এর কারণ হলো তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগকে যেভাবে তিনি সমর্থন করে আসছিলেন, আওয়ামী লীগের পক্ষে যেভাবে কথা বলে আসছিলেন, ঠিক সেইভাবে তার পর্যায়ের যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা কিন্তু ওইভাবে বলেননি। অর্থাৎ 80-এর দশকে ডক্টর মুনতাসির মামুনের যে ভূমিকা আওয়ামী লীগকে কেন্দ্র করে, এই ভূমিকা বাংলাদেশের অন্য কোনো বুদ্ধিজীবীর ছিল না এবং ঠিক সেই সময়টা থেকে নিয়ে কিন্তু আওয়ামী বিরোধী শক্তি সমূহের নিকট ঘৃণিত ছিলেন না, তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র ছিলেন না, বরং সব লোক তাকে অন্যরকম সম্মান করতে যে না, একজন শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি ন্যায়ের পক্ষে যেভাবে কথা বলেন, মজলুমের পক্ষে যেভাবে দাঁড়ান, একটি নির্যাতিত রাজনৈতিক দলের পক্ষে যেভাবে কথা বলেন, বেটার সাহস আছে বটে এবং মানুষের যদি সাহস শক্তি থাকে তো মুনতাসির মামুনের মতোই থাকতে হয়। এইভাবে 80-এর দশকে তাকে কেন্দ্র করে এক ধরনের নস্টালজিয়া ছিল কিন্তু অনেক মানুষের মধ্যে। পরবর্তীতে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো এবং জনকণ্ঠ প্রতিষ্ঠিত হলো, তখন এই জনকণ্ঠে ডক্টর মুনতাসির মামুন আওয়ামী লীগের পক্ষে যে লেখাগুলো তিনি লিখেছেন এবং বিএনপির বিরুদ্ধে যে লেখাগুলো তিনি লিখেছেন, আমি মনে করি যে 96 সনে বিএনপির পরাজয় এবং আওয়ামী লীগের যে জয়, এটার ক্ষেত্রে যে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, সেই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সফল সেনাপতির নাম মুনতাসির মামুন। অর্থাৎ আওয়ামী লীগ যদি মানুষের জ্ঞান বুদ্ধির প্রতি শ্রদ্ধাশীল হয়,
এবং তাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মনে করে যে 96 সনে ক্ষমতায় আসা এবং পরবর্তী সময় আওয়ামী লীগ সম্পর্কে মানুষের মধ্যে একটা ইতিবাচক ধারণা সৃষ্টি হওয়ার পেছনে যদি জ্ঞান এবং বুদ্ধির ন্যূনতম কোনো ভূমিকা থাকে, তবে সেই জ্ঞান বুদ্ধির যে দরজাটি সেটি খুলে দিয়েছেন অধ্যাপক মুনতাসির মামুন, অর্থাৎ ডক্টর মুনতাসির মামুন। তিনি তার লেখনী দ্বারা, তিনি তার বক্তব্য দ্বারা যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করে আওয়ামী লীগের পিঠ যেভাবে বাঁচিয়েছেন, আওয়ামী লীগের ভাবমূর্তি যেভাবে তুলে ধরেছেন এবং আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, এটির সঙ্গে বাংলাদেশের সমসাময়িক যুগের অন্য কোনো লেখক এবং অন্য কোনো সম্পাদকের তুলনা করা যায় না। আমি নিজে একটা সময় তার লেখা নিয়মিত পড়ি। মুনতাসির মামুনের লেখার মধ্যে যে স্পিরিট ছিল, যে দিক নির্দেশনা থাকতো এবং যে মোহময় আকর্ষণ থাকতো, যে বিদ্রোহের ভাষা থাকতো, সেটি অন্য কোনো লেখকের মধ্যে সেটা ছিল না। যেমন শফিক রেহমান লেখেন, আব্দুল গাফর চৌধুরী লেখেন, কিংবা নির্মল সেন লিখতেন অনেকটা ধ্রুপদী কায়দায়, বিভিন্ন গল্প বলে, কাহিনী বলে, বিভিন্ন উদাহরণ টেনে অনেকটা গল্পের আঙ্গিকে তার যে বিষয়বস্তুটিকে পাঠকের একেবারে মনমস্তিষ্কে পৌঁছে দেন। কিন্তু ডক্টর মুনতাসির মামুনের যে লেখা, এটা অনেকটা বিদ্রোহী কবির কবিতার মতো কিংবা সুকান্তের কবিতার মতো, এক ঝলকে সেখানে আগুন লাগিয়ে দিত, বিদ্রোহের আগুন। তো সেই কাজটি ডক্টর মুনতাসির মামুন যাদের জন্য করেছেন, ঝুঁকি নিয়ে করেছেন, অন্তর দিয়ে করেছেন, তিনি গবেষণা দিয়ে করেছেন, তারপরে তিনি শ্রম দিয়ে করেছেন যে আওয়ামী লীগের জন্য, সেই আওয়ামী লীগ তার এই দুঃসময় তার জন্য কি করছে বা কি করছে না, সেটা কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে। এর কারণ হলো একটি বিরূপ সময় জনকণ্ঠ পত্রিকা এবং অধ্যাপক মুনতাসির মামুন যে যুদ্ধ শুরু করেছিলেন বা যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময়টাতে আওয়ামী লীগের এত বান্ধব ছিল না। আওয়ামী লীগের যে তথাকথিত ভাড়াটিয়া বুদ্ধিজীবী শ্রেণী এখন মধু এবং মেওয়ার লোভে ঘুরঘুর করছেন, কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে সুবিধাভোগী কাউয়া বা হাইব্রিড মুরগি বলে কথিত শ্রেণী যারা এই মুহূর্তে দলটিকে লুটিপুটে খাচ্ছেন, তাদেরকে যদি এক পাল্লায় করা হয়, সকলকে যদি এক পাল্লায় করা হয় এবং অপর পাল্লায় যদি ডক্টর মুনতাসির মামুনের একটি নখ রাখা হয়, তাহলে আমার মতে ডক্টর মুনতাসির মামুনের ওজনের সমান ওজন এরা হবে। তো ডক্টর মুনতাসির মামুনকে নিয়ে আমার ব্যক্তিগত অভিমত হলো যে এই মানুষটি তার বুদ্ধিভিত্তিক তাড়নায় বা আদর্শিক তাড়নায় বা বিশ্বাসের তাড়নায় তিনি আওয়ামী লীগ করেছেন এবং আওয়ামী লীগকে ভালোবেসেছেন এবং এই দলটি যাতে ভালো করে এবং এই দলের প্রধান যাতে ক্ষমতায় আসে তিনি মনে প্রাণে চাইতেন এবং তার বিশ্বাস থেকে, তার ভালোবাসা থেকে তিনি চাইতেন। এখন তার সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি যে ভাষা ব্যবহার করেছেন, তিনি যে দৃঢ়তা দেখেছেন, সেটি হয়তো তার বিরোধী পক্ষরা পছন্দ করেনি, কিন্তু আওয়ামী লীগের লোকজন তো তার দ্বারা উপকৃত হয়েছে এবং কেবল উপকার বললে হবে না, বলতে হবে সীমাহীন উপকারের শিকার হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত 12 বছরে ডক্টর মুনতাসির মামুন বা মুনতাসির মামুনের মতো যারা দলের দুঃসময় আওয়ামী লীগের কাণ্ডারে ছিলেন, তাদের জন্য দল কী করেছে আমার জানা নেই। ডক্টর মুনতাসির মামুন হতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কিংবা তিনি হতে পারতেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। আপনারা লক্ষ্য করুন, গত 12 বছরে যারা এই বড় দুটি পদে এসছেন তারা কেউ কি ডক্টর মুনতাসির মামুনের স্থিতি শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায় উচ্চ পর্যায়ে রয়েছেন, কিংবা আনুগত্য দেখানোর ক্ষেত্রে ডক্টর মুনতাসির মামুন যে পরকাষ্ঠা দেখিয়েছেন, যে সাহস দেখিয়েছেন, যে শক্তি দেখিয়েছেন, তার শতাংশও কি অন্য সব মানুষের মধ্যে ছিল যারা শিক্ষাক্ষেত্রে এই জমানায় বড় বড় পদ এবং পদবি পেয়েছেন, কিন্তু ডক্টর মুনতাসির মামুন সেই জিনিসটি কখনো পান নাই, অথচ তার পাওয়া উচিত ছিল। আমি মনে করি তার পাওয়া উচিত ছিল। ডক্টর মুনতাসির মামুন এই যে পান নাই, এটা নিয়ে কিন্তু তার কোনো আফসোস ছিল না এবং তিনি তার আশার আচরণে কোনোদিন তার এই না পাওয়ার বেদনাকে কোনোদিন প্রকাশ করার চেষ্টা করেন। বরং তিনি যেদিন অসুস্থ হলেন সেদিন পর্যন্ত সম্ভবত কায়ুনবাক্যে একেবারে শতভাগ আওয়ামী লীগের প্রতি অনুগত ছিলেন। তো সেই মানুষটি দলটিকে কতটা একেবারে অন্তর থেকে ভালোবাসেন, দলীয় প্রধানের প্রতি তার যে আনুগত্য, সেটির একটি প্রমাণ আমি পেয়েছিলাম একটি অনুষ্ঠানে জনাব মুনতাসির মামুন এবং আমি ছিলাম একটা টক শোতে। তো টক শো শুরু হওয়ার আগে ওনার সঙ্গে আমার কথা হলো, এটা সম্ভবত 2015 বা 2016 সনের দিকে ঘটনা হবে এটিএন নিউজের একটি অনুষ্ঠানে। তো উনি অপেক্ষা করছেন, আমিও সেখানে গেলাম। তো আমাকে দেখে উনি মুসকি মুসকি হাসা শুরু করলেন এবং বললেন, রনি বসো। এরপরে কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পর আবার কিছুক্ষণ পরে তিনি চুপ হয়ে গেলেন।
তো চুপ হওয়ার মধ্যে আবার তিনি মুসকি মুসকি হাসা শুরু করলেন। তা আমি অনেকটা বিব্রত হলাম, অনেকটা আশ্চর্য হলাম যে স্যার একা একা হাসছেন কেন। তা আমি তাকে বললাম যে স্যার আপনি হাসছেন কেন। তো তিনি বললেন যে হাসছে এই কারণে যে এই অনুষ্ঠানে আসার আগে তোমার নেত্রীর ওখান থেকে আসলাম, অর্থাৎ গণভবন থেকে আসলাম। তা আমি বললাম গণভবন থেকে আসার সঙ্গে হাসার কী সম্পর্ক? তো সেদিন সম্ভবত বাংলাদেশ ক্রিকেট দলের একটি আন্তর্জাতিক ম্যাচ ছিল ঢাকার স্টেডিয়ামে, এবং সেই ম্যাচটি সম্ভবত কোনো বৃহৎ দলের সঙ্গে ছিল, সম্ভবত ভারত হতে পারে কিংবা পাকিস্তান হতে পারে কিংবা ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কা হতে পারে। তো সেই অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ডক্টর মুনতাসির মামুনকে বলছিলেন যে আপনি লিখে রাখেন আজকে বাংলাদেশ দল জয়লাভ করবে। ডক্টর মুনতাসির মামুন অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন যে নেত্রী এটা কী করে সম্ভব, বা এটা আপনি এতটা কনফিডেন্ট হলেন কী করে? তখন প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে আমি আজকে স্টেডিয়ামে নিজে উপস্থিত হয়ে খেলা দেখব এবং এই কারণে বাংলাদেশ দল জয়লাভ করবে। তো এই কথা শোনার পর ডক্টর মুনতাসির মামুন সেখান থেকে চলে এলেন, এবং আসার পরে তিনি যখন স্টুডিওতে এলেন, অর্থাৎ এটিএন স্টুডিওতে এলেন, তখন তিনি জানতে পারলেন যে প্রধানমন্ত্রী খেলা দেখতে গিয়েছিলেন এবং সেই খেলায় বাংলাদেশ দল জয়লাভ করছে। এবং এই খবর টেলিভিশনে দেখার পর, ওই স্টুডিওতে বসে দেখার পর তিনি মুসকি মুসকি হাসছিলেন। তা আমি আরও আশ্চর্য হয়ে গেলাম তার হাসির কারণ দেখে, যে আপনি এটা দেখে হাসলেন কেন, এটাতে হাসির কী আছে, বা আপনি যদি হাসতেন তো প্রধানমন্ত্রীর সামনে তো আপনার হাসা উচিত ছিল, তো এই হাসির হেতু কী? আমার কথা শুনে ডক্টর মুনতাসির মামুন আরেক দফা হাসলেন এবং তিনি বললেন যে তুমি জানো কি না জানি না রনি, যেহেতু তুমি লেখাপড়া করো তুমি হয়তো জানলেও জানতে পারো, সেটি হলো রাষ্ট্র পরিচালনা করতে করতে একজন রাষ্ট্রপ্রধানের বা একজন সরকার প্রধানের অনেক সময় অনেক বিষয় কনফিডেন্ট চলে আসে। তো আমাদের প্রধানমন্ত্রীর কনফিডেন্টটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে তিনি মনে করছেন যে তিনি যদি স্টেডিয়ামে উপস্থিত হন তবে তাকে দেখে বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছেন তারা অনেকটা অনুপ্রাণিত হবে এবং তাদের প্রতিপক্ষের যারা ক্রিকেটার রয়েছে তাদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি হবে এবং এই কারণে বাংলাদেশ দল জয়লাভ করবে। তো এবং শেষ অবধি সেই ঘটনাটাই ঘটছে। তো সেই কারণে আমি প্রধানমন্ত্রীর সেই বক্তব্য এবং পরবর্তীতে তার রেজাল্ট দেখে আমি হাসছি, মনে মনে হাসছি যে আমাদের প্রধানমন্ত্রীর কনফিডেন্ট চলে আসছে, এবং এই কনফিডেন্টটা যদি অব্যাহত থাকে তবে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। তো এই কথাটি তিনি 2015 সালে বলেছিলেন, এবং দেখুন যে একজন অধ্যাপক তার এই বক্তব্যকে কতটা পজিটিভ করতে তিনি সেটা বর্ণনা করতে পারেন। তো এইভাবে ডক্টর মুনতাসির মামুন কিংবা ডক্টর মুনতাসির মামুনের মতো মানুষ দলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন ইতিবাচক কথা বলেছেন বা বলেন, বিভিন্ন ইতিবাচক কাজ করেছেন বা করেন, এবং তাদের সেই ইতিবাচক কর্ম এবং কাণ্ড এটি আমাদের যে দলের বর্তমান সময়ে যারা বিরক্ত উৎপাদনকারী রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের মতো নয়। যারা বুদ্ধিভিত্তিক কাজ করেন তারা বুদ্ধিমানের মতো অনেকগুলো কাজ করেন, এবং যারা আঘাত করেন এই বুদ্ধিভিত্তিক জগতে তারা সেই বুদ্ধির জগতে আঘাত করেন। তো মুনতাসির মামুন একজন অধ্যাপক হিসাবে, একজন ইতিহাসবিদ হিসাবে জাতির সম্পদ, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কিন্তু আওয়ামী লীগের সম্পদ। আওয়ামী লীগ যদি তাকে মূল্যায়ন করতে না পারে তাহলে যে মুনতাসির মামুনদের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, ঠিক সেই মুনতাসির মামুনদের পতনের ফলে কিন্তু আওয়ামী লীগেরও পতন হবে। এটা একেবারে স্পষ্টভাবে লিখে দেওয়া যায়। এর কারণ হলো দলকে গাইড করার জন্য, দলকে সুপথে পরিচালিত করার জন্য মুনতাসির মামুনদের মতো যদি বুদ্ধিমান লোকজন না থাকে দলের পেছনে বা দলের সঙ্গে, তাহলে কিন্তু দুর্নীতিবাজ আমলা কামলা এবং সুবিধাবাদী রাজনীতিবিদরা সামনের সারিতে এগিয়ে আসবে, এবং আওয়ামী লীগের সর্বনাশ করার জন্য যা যা করার তা অতীতকালে তারা যেভাবে করেছে তার সাথে আরও বহু বহু শক্তি নিয়ে আগামী দিনগুলোতে করবে। আমি সর্বশেষ সবাইকে বলব যে প্রত্যেকটা মানুষের জীবনে দুর্ভোগ আসে, দুর্দশা আসে, কষ্ট আসে, বেদনা আসে। আমরা অন্যের কষ্ট এবং দুর্ভোগ দুর্দশার সময় রং তামাশা করবো না, হাসি তামাশা করবো না, আমরা মর্মব্যথী হওয়ার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম যে মানুষটি আমাদেরকে যেভাবে আঘাত করেছে সেই মানুষটিকে আমরা সেইভাবে আঘাত করার চেষ্টা করবো। অর্থাৎ মুনতাসির মামুন আমাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে আমাদের প্রতিপক্ষ যারা রয়েছেন তার রাজনৈতিক আদর্শে তাদেরকে তিনি আঘাত করার চেষ্টা করেছেন বা করবেন আগামী দিনগুলোতে। তো আমরা তাকেও মোকাবেলা করবো ঠিক সেই বুদ্ধিভিত্তিক কায়দা দিয়ে, কৌশল দিয়ে, লেখনী দ্বারা, বক্তব্য দ্বারা। এর বাইরে তার দুর্বল অবস্থানে আঘাত হেনে, তার অমঙ্গল কামনা করে কিংবা তার মৃত্যু কামনা করে তাকে শেষ করে দেওয়ার মধ্যে আমি বীরত্ব দেখি না, বরং এটা এক ধরনের একটি মন্দ কাজ বলে আমার কাছে মনে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন, ডক্টর মুনতাসির মামুনকে সুস্থতা দান করুন, এবং অতি দ্রুত তিনি ফিরে আসুন আমাদের অঙ্গনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।